वेलकम टू माय व्लॉग चैनल गाइस। आज के सबाई जाच्छी मौसुमी द्वीप। आज के मौसुमी द्वीपे सफरे विंग्स फैमिली सबाई चले आसलाम। अनेक प्रॉब्लम छिल रास्तार मध्ये, तो शियालदा स्टेशन नेमे आमरा सबाई एकसंगे आस्ते आस्ते हाँटते थाकी। चारिदिक भीषण भीड़ एवं आमादेर संगे छिल प्रचुर बैग, शुधु आमार काछे छिल 6টা। এরপর আগামী দিনে নামখানা লোকালের টাইমটা জেনে নিলাম। 4:05, 5:12, 7:14। এখন একে একে সবাই নেমে আমাদের ফুলবাগানে একটা থাকার জায়গা আছে, সেখানে যাব। তারপর এখানে অনেকগুলো কাজকর্ম আছে, সেগুলো করার পর কালকে সকালে আমরা মৌসুমী দ্বীপের দিকে যাব। আজকে আমাদের মৌসুমী দ্বীপে প্রথম পর্বের ভিডিও। শিয়ালদা থেকে মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য নামখানা লোকাল ধরতে হবে এবং সেটা ভোরের দিকে ধরাই ভালো। আমরা টোটাল 8 জনা ছিলাম। এবার আমরা অটো ভাড়া করে চললাম ফুলবাগানে। ওখানে আমার একটা থাকার জায়গা আছে, সেখানেই আজকে সবাই থাকবো এবং কালকে একদম ভোরে মৌসুমী দ্বীপ রওনা দেব। যেহেতু আমরা 8 জন ছিলাম, তাই আমাদের 2টো টোটো ভাড়া করতে হয়েছিল। তাই আমাদের টোটো আগে পৌঁছে গেল, কিন্তু পরে টোটোটা এখনও আসেনি। ওই যে ওরা চলে এসছে। এবার আমরা আমাদের রুমে যাব, ভীষণ ক্লান্ত সবাই। এমনি আজকে ট্রেনের একটু সমস্যা ছিল, তারপরে অনেক গরম পড়ছে, ভীষণ ক্লান্ত। এবার রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে সবারই কিছু না কিছু কেনাকাটা আছে। কেনাকাটা আছে বলতে, কালকে যেহেতু মৌসুমী দ্বীপ যাবে, তাই সবারই কিছু না কিছু কেনাকাটা আজকে রয়েছে। তাই ফ্রেশ হয়ে আজকে আমরা কেনাকাটা করতে বেরোব। এই যে বলেছিলাম না, বেলেঘাটা ফুলবাগানে আমার একটা থাকার জায়গা আছে, এটাই সেই থাকার জায়গা। রুম সার্ভিসের কাজটাও আমাকেই করতে হলো, সবাইকে বেড কভার দিয়ে বেড়াচ্ছি। এই দুটো আমার রুমে। একদম দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারে। একটা টাউন সার্ভিস বাসে উঠে আমরা চললাম ধর্মতলা নিউ মার্কেটের দিকে। সবারই অনেক নাকি কেনাকাটা আছে। মৌ, মাম্পি, টিনা, সুবীর, বিপ্র, অতীশ, দেবু সবাই অনেক কিছু কিনবে, শুধু আমারই কিছু কেনাকাটার নেই। যাই হোক, সেদিন বিকেলটা খুব একটা গরম ছিল না, বেশ হাওয়ায় ছিল চারিদিকে। তাই আরামে আরামেই আমরা টাউন সার্ভিসে বসে চললাম নিউ মার্কেটের দিকে। এই যে মেট্রো এম্পিরিয়ামে এসে বিপ্র টি শার্ট পছন্দ করা শুরু করে দিল। ও এটা আবার আমার জন্য দেখাচ্ছিল। বিপ্র অনেকক্ষণ থেকে জামাগুলো পছন্দই হচ্ছে না, তাই মেট্রো এম্পিরিয়ামে নিয়ে আসা, দেখা যাক কি পছন্দ হয়। বয়স অল্প তো। এখনো বিপ্র আর কি পছন্দ হয়নি, দেখা যাক কি পছন্দ হয়। অ্যাকচুয়ালি আমার মতন বয়স অল্প, তো ওই জন্য আর কি পছন্দতে সমস্যা হচ্ছে। আমার থেকে তোমার বয়সটা অনেক না, আমার তো আরো অল্প। এবার ওখান থেকে চলে আসলাম আমরা সিরাম মার্কেটে। এখানেও নাকি কিছু কেনাকাটা আছে ওদের। কিছু বলবেন দেখি বাবু? ট্যুরে যাওয়া তো নয়, সবাই যেন পুজোর বাজার করতে বেরিয়েছে। টপ ফ্লোর থেকে এদের কেনাকাটা,
কেনাকাটা তো কম, জিনিস পছন্দ করাই বেশি। এটা শুরু হলো, এবার টপ ফ্লোর থেকে পছন্দ করতে করতে নিচে নামবে। এবার শ্রীরাম মার্কেটের বাইরে বেরিয়ে চললো কেনাকাটা। কেউ স্লিপার, কেউ হাফ প্যান্ট, কেউ ব্যাগ। সমুদ্রে যেতে হবে তো, তাই অনেক রকম কেনাকাটা। শুধু আমারই কোনো কেনাকাটা নেই। আমি অবশ্য কিনেছিলাম সবার জন্য বিভিন্ন রকমের এমার্জেন্সি ওষুধপত্রগুলো। বাজার করে ঘুরে ঘুরে পা ব্যথা করে এবার আইসক্রিম খাওয়ার পালা। যাই হোক, এই করে বাজার হাট খুব হলো। আবার টাউন সার্ভিস ধরে ফুলবাগান যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে। অবশেষ টাউন সার্ভিস পাওয়া গেল, কিন্তু ফুলবাগান পর্যন্ত নয়, কাকুরগাছি পর্যন্ত। এই নামলাম কাকুরগাছি চার মাথা মোড়ে। বাজার করতে করতে আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু কি জানি ঘরে ঢুকতে হয়তো অসুবিধাই হবে। কাকুরগাছি থেকে ফুলবাগানের রাস্তা কিন্তু অনেকটা। এই যে সিরাজদৌল্লার উত্তরসূরি তরোয়াল হাতে নিয়ে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়ার জন্য শুরু হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া রাস্তার মাঝে। এই যে রুমের কাছে চলে এসেছি, কিছু না কিছুটা মিথ্যে গল্প দিতে হবে, নাহলে আজকে চরম ঝাড় আছে। কিন্তু টাইম পার হয়ে গেছে ঢোকার। না না, আমরা চলে আসতাম 9টার দিকে, একটা বিপদে পড়ে গেছিলাম। ওটা নাম্বারটা ছিল না আমার নতুন। হ্যাঁ, সব সেটা এবার আমরা যাই না, 9টার মধ্যে চলে আসতাম। এবার একটা প্রবলেমে পড়ে আটকে গেছিলাম, না ফোন করতে পারছি। আপনার নাম্বারটা আর নেই, আগে ফোনে ছিল। যাই হোক, গল্প টল্প দিয়ে এই যাত্রা ম্যানেজ করা গেল। কালকে কিন্তু একদম 4:14 ট্রেন ধরতে হবে আমাদের নামখানা লোকাল। তাই আজকে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়তে হবে, এমনি সবাই খুব টায়ার্ড।
আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করে শেয়ারও করে দিও। আর এর পরের পর্ব ভিডিওটা একদম মিস করো না, কীভাবে মৌসুমী দ্বীপ যাওয়া যায় পুরো ভিডিওটা থাকবে ওই পর্বে। ওকে, গুড বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে।